হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লার্ন অ্যান্ড প্র্যাকটিস। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে যে যেরকম এক্সাম দিচ্ছ ওইটার উপর ভিডিও দেখতে পারো। কেউ যদি টিপিএসসির জন্য প্রিপারেশন করছো তাহলে ওইটার জন্য আমার প্লে লিস্টে আলাদা করে ভিডিও করানো আছে। আবার যদি কেউ ট্যাটের জন্য প্রিপার করছো তাহলে তার জন্য প্লে লিস্টে আলাদা করে ট্যাটের সিলেবাস অনুযায়ী ভিডিও করা আছে। আমি আস্তে আস্তে এগোচ্ছি, তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আজকের ভিডিওটি হচ্ছে ত্রিপুরার উপর, আমার নিজের রাজ্য। আমাদের মধ্যে অনেকেই আমাদের ত্রিপুরা রাজ্য সম্পর্কে অনেক সাধারণ জিনিসগুলো আমরা জানি না, তাই জন্য আজকে খুব সাধারণ কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছি, দেখি আমরা কে কতটা জানি। শুরু করছি আজকের ভিডিও। দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ত্রিপুরা? ত্রিপুরা শব্দটির অর্থ কী জানি আমরা কেউ? হ্যাঁ, কে কেউ হয়তো জানি, কিন্তু যারা জানি না তারা জেনে নাও। ল্যান্ড অ্যাডজয়নিং ওয়াটার, মানে কি স্থলের সঙ্গে যুক্ত জল। তারপর দেখা যাক কী কোশ্চেন আসে। হুইচ ইজ কল্ড টেম্পল টাউন অফ ত্রিপুরা? ত্রিপুরার মন্দিরের শহর কোনটিকে বলা হয়? উদয়পুর। এটা হয়তো আমরা অনেকেই জানি। নেক্সট, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য গডেস ত্রিপুরা সুন্দরী অফ ত্রিপুরা সুন্দরী টেম্পল? তো কি বলছে, ত্রিপুরা সুন্দরীর মন্দিরে গডেস মানে কি দেবী, যে ত্রিপুরা সুন্দরী দেবীর হাইট উচ্চতাটা কত? তাহলে দেখে নিই উত্তরটা কি হবে। 5 ফিট। তাহলে ত্রিপুরা সুন্দরী মন্দিরে ত্রিপুরা সুন্দরী মার উচ্চতা কত? 5 ফিট। দেয়ার ইজ এ ফেমাস লেক ইন দ্য ইস্টার্ন সাইড অফ ত্রিপুরা সুন্দরী টেম্পল, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট লেক? এবার বলছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের পূর্ব দিকে একটা বিখ্যাত লেক আছে, সেই লেকটার নাম কি? এটা হয়তো অনেকেই জানি, যারা জানি না তারা জেনে নিচ্ছি। তাহলে আনসারটি কী হবে, কল্যাণ সাগর। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ফুল লেন্থ ফিচার ফিল্ম ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে প্রথম পূর্ণ দৈর্ঘ্য বিশিষ্ট সিনেমার নামটা কি? রূপান্তর। রূপান্তর হচ্ছে ত্রিপুরার মধ্যে প্রথম পূর্ণ দৈর্ঘ্য বিশিষ্ট সিনেমা। নেক্সট, ভুবনেশ্বরী টেম্পল ইজ সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? ভুবনেশ্বরী মন্দিরটা কোন নদীর তীরে অবস্থিত? আনসার হচ্ছে গোমতী রিভার। নেক্সট, হোয়াট আর কল দ্য লেকস ইন ফ্রন্ট অফ উজ্জয়ন্ত প্যালেস অ্যাট আগরতলা? আগরতলার মধ্যে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যে লেক দুটো আছে এই লেক দুটোর নাম কি? দেখি আনসারটা কি, রাধাসাগর অ্যান্ড কৃষ্ণসাগর। খুব ভালো করে মনে রেখো, উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যে দুটো লেক আছে এ দুটোর নাম কি, রাধাসাগর আর কৃষ্ণসাগর। আর ত্রিপুরা সুন্দরী মন্দিরের লেকটার নাম কি, কল্যাণ সাগর। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন ত্রিপুরা? ত্রিপুরার সব থেকে বড় অভয়ারণ্য কোনটি? গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। হুইচ এনিমেল ইজ দ্য মেইন অ্যাট্রাকশন অফ তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি? তৃষ্ণা অভয়ারণ্যের মূল আকর্ষণ কোন প্রাণীটি? তাহলে আনসার কি হবে, বাইসন। বাইসন হচ্ছে তৃষ্ণা অভয়ারণ্যের মূল আকর্ষণ। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট প্রাইভেট কলেজ ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে প্রথম প্রাইভেট কলেজের নাম কি? রামকৃষ্ণ মহাবিদ্যালয়। নেক্সট, দ্য ফেমাস পৌষ সংক্রান্তি মেলা টেক্স প্লেস অ্যাট হয়ার? পৌষ সংক্রান্তি, বিখ্যাত যে পৌষ সংক্রান্তি মেলা হয় সেটা কোথায় হয়? তীর্থমুখ। আমরা এটা সবাই জানি হয়তো যে পৌষ সংক্রান্তি মেলার সময় তীর্থমুখে খুব বিরাট মেলা হয়। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ টিবিএসসি? টিবিএসসি মানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? আনসার হচ্ছে অনিল কুমার দাশগুপ্তা। হোয়াট ওয়াজ দ্য ওল্ড নেম অফ প্রেজেন্ট কলেজ টিলা? এখন যেটাকে আমরা কলেজ টিলা নামে জানি সে তার পুরনো নাম কি ছিল? রাসমন টিলা। তাহলে কলেজ টিলার পুরনো নাম কি ছিল, রাসমন টিলা। নেক্সট, ইন্ডিয়া বাংলাদেশ মৈত্রী উদ্যান পার্ক, দ্যাট ইজ
ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্ক অ্যান্ড ইকো পার্ক ইজ বিল্ট এট হোয়ার? ইন্ডিয়া বাংলাদেশ যে মৈত্রী পার্কটা হয়েছে সেটা কোথায় তৈরি করা হয়েছে? চোরটা খোলা, সেটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাঝামাঝি ওই পার্কটা তৈরি করা হয়েছে, জায়গাটার নাম কি? চোরটা খোলা। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেট বার্ড অফ ত্রিপুরা? ত্রিপুরা স্টেট বার্ডের নাম কি? দুকুল, দুকুল হচ্ছে ত্রিপুরা স্টেট বার্ড। চলে আসছি পরের কোশ্চেনে, হোয়াট ইজ দ্য নেম অফ স্টেট ট্রি অফ ত্রিপুরা? ত্রিপুরার স্টেট ট্রি এর নাম কি? আগর, আগর হচ্ছে ত্রিপুরার স্টেট ট্রি এর নাম। এই আগর থেকেই কিন্তু আগরতলা নামটা এসছে। আগরতলায় আগে প্রচুর আগর গাছ ছিল, যার জন্য এই জায়গাটার নাম দিয়েছিল আগরতলা। হুইচ প্লেস ইজ কল্ড ট্রেজার হাউস অফ হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার? কোন জায়গাটাকে হিন্দু এবং বুদ্ধদের ভাস্কর্য এবং স্থাপত্যের ধনগড় বলা হয়? মানে ওইখানে পাথরে খোদাই করা প্রচুর মূর্তি পাওয়া যায়। দেখি আনসার কি, পিলাক। নেক্সট, ইন হোয়ার ডিভ অ্যান্ড ডাম স্কুল ফর দ্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ওয়াজ সেট আপ? যারা শারীরিক বিকলাঙ্গ তাদের জন্য ডিভ, ডিভ মানে কি? যারা কানে শুনতে পায় না। আর ডাম কাদের বলে? যারা কথা বলতে পারে না, তাদের জন্য স্কুল করা হয়েছে কোথায়? অভয়নগর। হাউ মেনি ব্লকস আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে কটা ব্লক আছে? 58। দ্য ম্যাগনিফিসেন্ট লেক প্যালেস নীরমহল ইজ কনস্ট্রাক্টেড বাই হোম? আমরা অনেকেই হয়তো নীরমহল গেছি এবং যাই, তো আমরা কি জানি নীরমহল কে তৈরি করেছিল? চলো দেখি কে তৈরি করেছিল। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবারও নিয়ে আসবো একটি নতুন টপিকের ওপর নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। আর নতুন ভিডিও আসার পর যদি তোমরা তার জন্য নোটিফিকেশন পেতে চাও, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে যে বেল আইকনটি আছে ওর মধ্যে ক্লিক করে রাখতে হবে। তবে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।